রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বদরের যুদ্ধের ডাক আসছে। বদরের যুদ্ধের ডাক ইসলামের প্রথম যুদ্ধ। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করার কোন অনুমতি প্রদান করেন নাই। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ। আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য প্রথম জিহাদের ডাক দিলেন নবীজি। হযরত বেলাল হাবশীকে বললেন, মদিনার গলিতে গলিতে যাও, আর নাফির এ কথা বলে ঘোষণা দাও। আর নাফির মানে নবীজি জিহাদের ডাক দিয়েছেন, আসো জিহাদে আস। মদিনার ছোট বড় বৃদ্ধ বনিদা আপামর জনতা মুসলিম জনতা মসজিদ নববীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। একজন ছোট্ট বাচ্চা, 13 বছরের একটা বাচ্চা, সেও একটা তলোয়ার নিয়ে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বললেন আপনি সুবহানাল্লাহ, কখন বলবেন এটা তো জানেন না। কি চেতনা বুঝি আপনার চেতনা? আপনি ভাবতেছেন যে কয়েক অক্ত নামাজ পড়লি বুঝি এটার নামই ইসলাম? নেভার ইম্পসিবল। ইসলাম একটা চেতনার নাম, ইসলাম একটা পরিবর্তনের নাম, ইসলাম একটা জাগরণের নাম, একটা বৈপ্লবিক পরিবর্তনের নাম ইসলাম, একটা বিপ্লব ঘটানোর নাম হচ্ছে ইসলাম। এটা প্রতিটা মুসলমানের ভিতরে থাকতে হয়, প্রত্যেকটা মুসলমানের ভিতরে। তেরো বছরের একটা বাচ্চা একটা তলোয়ার নিয়ে আসছে, নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 বছর বয়স, নবীজি যুদ্ধের ডাক দিছেন, মার কাছে গেছে, মার নাম আন্না ওয়ারা বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই একটা কেউ কথা বলবো না, কিন্তু আমার টাইম এমনি শেষ, সময় খুব কম। বাবা নাই, মার কাছে গিয়ে বলে, মা বেলালে হাবশি আন্নাফির আন্নাফির বলে ডাক দিয়েছেন, জেহাদের ডাক দিয়েছেন, ইসলামের প্রথম জেহাদ। তলোয়ারটাতে আমি রসুলুল্লাহর সাথে জেহাদের ময়দানে নিজে গিয়ে দিন কায়েমের আন্দোলনে শরিক হব। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে মনে হয় মুফতি ফয়জুল করিম এত চিৎকার করে কেন? কেন চিৎকার করে? মুফতি ফয়জুল করিম ব্যক্তির নাম না, এটা একটা চেতনার নাম, এটা একটা জাগরণের নাম, জাগরণের নাম। আল্লামা মামুনুল হক এটা কোন ব্যক্তির নাম নয়, এটা একটা চেতনার নাম, চেতনা, এটা একটা জাগরণের নাম, এটা একটা জাগরণের নাম। এমন যদি হতো মানুষ, তাহলে এই দেশে 20 টাকার চামিচ 1 লাখ টাকা বাউচার হয় না। জিনাইদা জিনাইদা যশোর জিনাইদা, ওইদিন পত্রিকায় দেখলাম এক চিফ ইঞ্জিনিয়ার ভাত তরকারি নেয় যে একটা চামিচের দাম কত, 20-30 টাকা, 40-50-500। একটু ভালো ব্র্যান্ডের একটা চামচ যদি হয় সর্বোচ্চ 500। ওই চোর 20 টাকার একটা চামচকে 1 লাখ টাকা ভাউচার করে টাকাটা উঠে নিয়ে গেছে। আপনারা বলুন, 1 লাখ টাকার চামচ দিয়ে কোনোদিন খাবার খাইছেন? ডোনাল্ড ট্রাম্প যদি খবর পায় তাহলে এই দেশে দেখতে আইব তো তারে, দেখ একটু দেখে আসি। হ্যাঁ, আর আমি চিন্তা করলাম যার একটা ভাতের চামিচের দাম 1 লাখ, না জানি পাতিলের দাম কত ধরছে। কথা বলেন না, এ বুঝে না, মনে বুঝে না। হ্যাঁ, বুঝে আসে নাই। একটা চামিচের দাম 20 টাকার চামিচ যদি 1 লাখ হয়, তাহলে এর পাতিলের দাম কয় লাখ? 1 কোটি টাকা। আজকে আপনি আর আমি ব্যক্তিগতভাবে, ব্যক্তিকেন্দ্রিকভাবে একটু নামাজ কালাম পড়ে মনে করি এটাই আমার ইবাদত। জাগরণ নাই ভিতরে, জাগরণ নাই, জ্বালা নাই, জ্বালা নাই ভিতরে, চেতনা নাই, চেতনা নাই। আর ফয়জুল করিমদের ভিতরে চেতনা আছে, এটা ভাবিবেন না যে তারা এখন চিৎকার করে ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম হচ্ছে না। প্রতিটা চিৎকার আর প্রতিটা আহ্বান এই দেশের জমিনে পরতে পরতে একদিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, মানুষ দেখতে পাবে সেটা। মুফতি ফয়জুল করিম
আল্লামা মামুনুল হক, এই দুই নাম এদেশের কিছু মানুষ শুনলে মনে হয় যেন এর ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেছে। আজান দিলে শয়তান যেমন দৌড়ায়, কি করতে জানি, কি করতে করতে শয়তান দৌড়ায়, এই দুই ব্যক্তির আজান শুনলে এই দেশের নাস্তিক মোর্তাদের গুমরাহ হয়ে যায়, ঠিক না? খারাপ লাগতেছে, কষ্ট লাগে, মতের বিরুদ্ধে গেলে মজা লাগে না তো? অনেক সময় অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলে তো মজা লাগে না, যারা সিবিট খায় অভ্যাস এত অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইতে পারে না, সমস্যা। এই ব্যক্তিরা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেয়, এই কারণেই পছন্দ হয় না অনেকের। ভাইয়েরা আমার, যায়েদ ইবনে সাহাবের বয়স হচ্ছে মাত্র 13 বছর। 13 বছর কত বছর? তোমার নাম কি? হ্যাঁ, আনোয়ার। কত বছর? 15 বছর। ওই ছেলের বয়স কত? নাম কি বলো, নাম মুখস্থ করো, বলো। যায়েদ ইবনে সাহাবের। তোমার নবীর নাম জানো? কি নাম কও? হ্যাঁ, আমাদের নবীর নাম কি? মোহাম্মদ। গোল্ডেন এ প্লাস পাইছে এসএসসিতে, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া। এরা যদি জিজ্ঞেস করেন তুই কালিমা শাহাদাতটা পর, দেখবেন একদম লোদো বোধো বানায় রেখে পারবে না, কিচ্ছু পারলে উচ্চারণ শুদ্ধ হবে না, উচ্চারণ শুদ্ধ হলে মিনিংস বুঝে না, অর্থ বুঝে না। এই কালিমা তুই এবার শাহাদাতের নাম কি এটা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু এটা কালিমা শাহাদাত? এটা তো হিন্দুরা আমার চেয়ে আরো ভালো পারে, ঠিক না? এটা তো খ্রিস্টানরা আপনার চেয়ে ভালো পারে, কিন্তু এই কালিমার ভিতরে যে একটা চেতনা আছে, চেতনা এই শাহাদাতের ভিতরে যে একটা জাগরণ আছে, এটাতে অবিশ্বাস করে না, এজন্য মুসলমান না। বুঝতে পেরেছেন? 13 বছরের একটা বাচ্চা যায়েদ ইবনে সাহাবে তার চেয়ে বড় তলোয়ার মার কাছে গিয়েছে, আন্নাওয়ারা বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মার নাম। মা যেমন, বাবা যেমন, সন্তান হয় তেমন। মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়, ম্যাক্সিমাম সন্তান ভালো হয়, ঠিক কিনা জুড়ে বলুন। আর যেই বাবা সুদের ব্যবসা করে, যেই মা সুদের ব্যবসা করে, দুর্নীতির ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, 20 টাকার চামিচকে 1 লাখ টাকা বানিয়ে বাকি টাকাটা দুর্নীতি করে, এইরকম শয়তানের ওর যার সন্তান কোনোদিন ভালো মানুষ হতে পারে না, ঠিক কিনা? এর সন্তান কখনোই ভালো মানুষ হবে না, কোনোদিন কল্পনাও করা যায় না। আন্নাওয়ারা বিনতে মালিক ছোট বাচ্চা কি সান্ত্বনা দেয়? তোমার বয়স কম, তোমার বয়স কম, তোমার চেয়ে তলোয়ার ভারী, তোমার চেয়ে লম্বা, জেহাদের ময়দানে কি তুমি কিছুই করতে পারবে না? হযরত যায়েদ ইবনে সাহাবের কান্না শুরু করেছেন যে মা, তলোয়ারটা হয় আপনি বের করে দেন, না হয় আমি নিজেই বের করে নিয়ে চলে যাব। যায়েদ ইবনে সাবিত নিজেই তলোয়ারটা বের করে নবীজির দরবারে দৌড় দিয়েছে। আর এখনকার যুবক বুড়া বুড়াও তাফসীর মাহফিল থেকে পলায় পলায়, কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। আল্লাহ তাআলা বলেন কোরআন সুন্নাহর আলোচনা যখন কিছু মানুষের সামনে আসে, এদের অবস্থা এমন যেমন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা, এ ভাগতে শুরু করছে, ভাগতে ফাররাত মিন কাসওয়ারা, এমন ভাবে ভাবতেছে যেমন একটা বাঘ দেখলে পরে, একটা বাঘ দেখলে গাধা যেমনে দৌড়ায়, হরিণ যেমনে দৌড়ায়, কোরআন সুন্নার আলোচনা শুনলে কিছু মানুষ এমনে দৌড়ায়। আমি বলছি না, এটা আল্লাহ বলছেন। আল্লাহ কাআন্নাহুম হামুরুন মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা
দৌড়ানো ভাগা ভাগা ভাগে, কোরআন সুন্নার কিছু কথা শুনলে ভাগতে থাকে। আছেন এরকম মানুষ? বন্ধুরা আমার, আন্নাওয়ারা বিনতে মালিক সন্তানের জাগরণ দেখে, চেতনা দেখে নিজে তলোয়ারটা বের করে দিছেন। যাও, কয় বছর বাচ্চা? 13 বছরের বাচ্চা তলোয়ার বের করে দিল কি? সন্তান কয়জন? একজন। একজন বাবা নাই, বাবা নাই, ইতিম সন্তান। মা জানে আমার ছেলেটা যদি বদরের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, তাহলে আমার বুকটা সারা জীবনে জন্ম খালি হয়ে যাবে। তারপরেও মা তার সন্তানের হাতে তলোয়ারটা উঠিয়ে দিয়েছেন। কেমন মা, কেমন মা, কেমন মা! সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে গিয়ে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়েছেন। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছেন। নবীজি মাপ নিচ্ছেন। মাপ, ডিফেন্সের মাপ আছে না? ডিফেন্সের মাপ আছে না? জিহাদের ময়দানে যে কাউকে যাইতে দেওয়া যায় না। সরকারে দু আলম এরকম ডিফেন্সের কত মুজাহিদদের মাপ নিচ্ছেন। মাপ, যায়েদ ইবনে সাবিতের পালা যখন এসেছি, দেখে যায়েদ ইবনে সাবিত তলোয়ারটার উপরে একটা হাত দিয়ে, তলোয়ারটা তো একটু উঁচা, তার চেয়ে একটু উঁচা, তলোয়ারের উপরে একটু ভর দিয়ে তলোয়ারের চেয়ে সে একটু উপরে ওঠার চেষ্টা করতেছি। আর তুমি বেটা 15 বছরের বাচ্চা, তাফসীর তো ফলাও। আপনার বাচ্চা টেলিভিশন যেমন বুঝে, কুরআন এমন বুঝে? নামাজ বুঝে? রোজা বুঝে? হজ বুঝে? যাকাত বুঝে? ভদ্রতা বুঝে? বুঝে না। ইংলিশ মিডিয়ামে পড়ে, বুঝলো? আমার ছেলে একটা অস্ট্রেলিয়া থাকে, একটা কানাডা, একটা আমেরিকা। ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে সে কি জানি অর্জন করছে। হ্যাঁ, ও জোড়াও জানে না, মরলে পরে যে জানাজা পড়বো, জানাজার মধ্যে ঈদের নামাজ পড়া শুরু করবো। আর বলতেছে কানাডা থাকে, আমেরিকায় থাকে, অমুক জায়গায় থাকে। এটা মনে হয় বাহাদুরি। যাইতে পারে একজন কানাডা, একজন অস্ট্রেলিয়া যেতে পারে, সেটা তার ব্যাপার। এতে এটাতে কোনো কামিয়াবি নাই। আপনি বললে আপনার সন্তান নামাজই পড়বে না, দিয়ে রব্বি রহম হুম বলবে কখন? বলার সময় কই তার? তিতা লাগতেছে, তিতা লাগতেছে, একটু খারাপ লাগতেছে, অ্যান্টিবায়োটিক ওষুধ একটু খারাপ লাগবে। একটা লোকের ক্যান্সার হয়েছে, এর সিবিট দিলে ভালো হবে? এরে না পা, কেমন পর্যন্ত খাওয়ালে ভালো হবে? যার যার ক্যান্সার হয়েছে, ওরে কেমো থেরাপি দিতে হবে, থেরাপি, মাথা চুল থাক আর যাক, ঠিক না? তাহলে আশা করা যায় যে হয়তো একটু কয়টা দিন বাঁচতে পারে। আজকে পরিবার, ব্যক্তি জীবন থেকে নি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, ক্যান্সারে। এগুলোতেই যখন মুফতি ফয়জুল করিম আর মামুন হক সাহেবরা যখন একটু মানে মেডিসিন দিতে যায়, তখনই ঝামেলা, ঠিক নয় কি? হ্যাঁ, ভাইয়েরা আমার, যায়েদ ইবনে সাবিত তলোয়ারের উপরে ভর করে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর সামনে গেলেন। হাদিসের মধ্যে আসছে, একবারে চিক না, একবারে চিক না, হাড্ডিগুলো ছাড়া কিচ্ছু ছিল না যায়েদ ইবনে সাবিতের, একদম চিকনা, একদম চিকনা, কিচ্ছু ছিল না গায়ের মধ্যে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উপরে একটু ভর করে উঁচু হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দৃশ্য না দেখলেন, দিলের মধ্যে নবীর একটা আনন্দ খেলে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, কে তুমি এদিকে আসো? ডাক দিলেন, কাছে নিলেন, জিজ্ঞেস করে, মাসমুদ তোমার নাম কি বলো? যায়েদ ইবনে সাবিত বলেন, আমার নাম যায়েদ ইবনে সাবিত। বাবা আছে? না ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই। আর কে আছে? বলে মা আছে, মা আছে, আর কেউ নাই, ভাই নাই, বোন নাই, কিচ্ছু নাই, শুধু আমি একা আছি। তলোয়ারটা নিয়ে যে আসছো,
তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো? যায়েদ ইবনে সাবিত বলেন, আমি জানি ইসলামের প্রথম যুদ্ধে জিহাদে আমি যায়েদ অংশ গ্রহণ করতেছি। নবী বলেন, সেখানে তো যুদ্ধ করা লাগবে, তলোয়ার এভাবে ভর দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, সেখানে তলোয়ার চালাতে হবে, চালাতে হবে। কুফফারের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে তলোয়ার চালাতে হবে। আজকালকার তলোয়ার চালানোর কথা বললে মানুষ মনে করে এই মনে হয় জঙ্গিবাদের কথা বলতেছে, ঠিক না? ইসলামের প্রয়োজনে মাঝে মাঝে তলোয়ার চালানোর প্রয়োজন ছিল, এ কারণে আল্লাহ রসুল নিজে স্বয়ং 26টা থেকে 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছে, নিজে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছে, নিজে চিফ অফ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বলেন, জায়েদ সেখানে গেলে তো যুদ্ধ করা লাগবে, তোমার শরীরে শারীরিক যে গঠন দেখতেছি, তুমি তো তলোয়ার চালাতে পারবে না, তোমার চেয়ে তলোয়ারের ওজন বেশি, লম্বাও বেশি। এই এই কি সমস্যা, বসো, ভিতরে আসো, ভিতরে আসো। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলিম শিশু, এ বাচ্চারা, সে যুবক, শোনো, একটু শোনো, মসজিদে গিয়ে শুধুমাত্র দুই চার তোনাকা নামাজ পড়ার নামে শুধু চেতনা না, নামাজের ভিতরে একটা চেতনা কাজ করত, চেতনা কাজ করত, সাহাবীদের নামাজের ভিতরে চেতনা কাজ করত। ইসলামের প্রতিটা ইবাদতের ভিতরে একটা জাগরণ আছে, একটা জাগরণ আছে, একটা ইবাদতের ভিতরে একটা চেতনা আছে, চেতনা আছে। এরকম শুধু কালিমা পড়ার নাম, নামাজ পড়ার নাম, এরকম রোজা রাখার নামে শুধু ইবাদত নয় আর ইসলাম নয়, বরঞ্চ প্রতিটা ইবাদতের প্রতিটা কথার ভিতরে এক একটা চেতনা, এক একটা চেতনা লুকাইত আছে। চেতনাটা যে ধারণ করে কেবল সেই মুমিন হয়। আর না হয় একজন মুসলমান যেমনি নামাজ পড়ে, যেমন ঢাকা এই পর্যন্ত আমার হাতে আলহামদুলিল্লাহ 11 জন মুসলমান মুসলমান হয়েছে, 11 জন। গত মাসে 3 সপ্তাহ একজন মুসলমান, একজন হিন্দু মানুষ 3 সপ্তাহ ব্যাপী আমার পিছনে নামাজ পড়েছে, 3 সপ্তাহ। কি মুসলমান না মুসলমান, অমুসলমান 3 সপ্তাহ মসজিদে গিয়ে নামাজ পড়ছে, নামাজ 3 সপ্তাহে আমার কাছে ইসলাম জানতে চাইছে, আর অমুসলিম অবস্থায় নামাজ পড়ছে। আপনারা বলেন, ওখানে তো আমিও নামাজ পড়িয়েছি, আমিও নামাজ পড়েছি, হাজারো মুসল্লি নামাজ পড়েছে, তো ওর নামাজ আর তাদের নামাজ কি সমান হবে? কেন? ইমান নাই, ইমান নাই, থাকলেও ইমানের ভিতরে চেতনা নাই, বুঝ নাই, জাগরণ নাই। বন্ধুরা আমার, এ কারণে মানুষ যখন মারা যায়, মারা যায় কবরের মধ্যে, মানুষকে যখন রাখা হয়, মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন জুড়ে বলুন, জানা আছে তো? এটা এই 3টা প্রশ্ন করে শুনুন, খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে গেলে প্রথম প্রশ্ন, মা রব্বুকা, বলো তোমার রব কি? এখন একজন হিন্দু যদি বলে আমার রব তো ভগবান, কেমন হবে, অ্যাকসেপ্ট হবে এটা? হ্যাঁ, যদি একজন খ্রিস্টান বলে আমার রক্ত গড হবে, আল্লাহ পরিচয় শিখাই দিয়েছেন কি বলতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন, মানুষ আমাকে কি বলে ডাকবে, কি বলে আমাকে অভিহিত করবে, কি বলে আমাকে সম্বোধন করবে, এটা আল্লাহ নিজে শিখিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রব ভগবান এই কথা নয়, যারা বলে আমাদের রব গড এই কথা নয়, বরঞ্চ আল্লাহ বলছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ,
এবং এই কথার উপরে ইস্তিকামাত থাকে, দৃঢ় থাকে, অবিচল থাকে, অনড় থাকে, কেউ কোনো শক্তি কোনো ভয় তাকে এই কথা থেকে দূরে সরাতে পারে না। এরকম একজন ব্যক্তি যে কবরে যাবে তাকে যখনই জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন সে রবের রুবুবিয়তের সবগুলো গুণাগুণ সব পেশ করবে, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব কে? বলেন জোরে, বলেন রব্বি আল্লাহ, বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এক নম্বর প্রশ্ন, আমি তিনটা প্রশ্নে কথা বলতে গেলে বহু সময় দরকার। দুই নম্বর প্রশ্ন করবে, মা দিনুকা, মা দিনুকা, মা দিনুকা, বলো তোমার দিন কি? এই প্রশ্ন করছে না যে বলো তোমার ধর্ম কি, এটা নয়। দিন আর ধর্ম এক বিষয় নয়, দিন আর ধর্ম আকাশ আর পাতাল ব্যবধান, দিন আর ধর্ম আকাশ আর পাতাল ব্যবধান। কবর গেলে এটা জিজ্ঞাসা করবে না, বলো তোমার ধর্ম কি, এতদিন যারা ট্রান্সলেশন করেছে তর্জমা করেছে, বলো তোমার ধর্ম কি, এটা নয়, এটা নয়। বরঞ্চ জিজ্ঞাসা করবে, বলো তোমার দিন কি, দিন মা মানা দিন, দিন কাকে বলে, দিনের মানা কি, দিনের অর্থ কি, দিনের চেতনা কি? দিনের চেতনা হলো ইসলাম, এটা শুধু একটা নাম মাত্র ধর্ম নয়, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম বলেছে যদি কেউ চুরি করে, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ইসলাম বলেছে যদি কোন চোর পুরুষ চোর নারী চুরি করে প্রমাণিত হয়, হাত কেটে দাও। জাজমেন্ট কার? বলুন জোরে, বলুন কার? জাজমেন্টটা কার এখানে? আল্লাহ হুকুম, এটা জীবন ব্যবস্থা, এটার নাম দিন, এটা ধর্ম নয়, এটার নাম দিন, দিন। একজন হিন্দু বলতে পারবে না তার ধর্মে যদি কেউ চুরি করে তার বিচার কি, তার ধর্ম কি বলেছে বলতে পারবেন, এটা বলতে পারবেন নাই। খ্রিস্টান বলতে পারবে না যদি তার ধর্মের কোনো নারী কোনো পুরুষ জিনায় লিপ্ত হয় তাহলে তার ধর্ম তাকে কি ডিরেকশন দিয়েছে, এটা সুনির্দিষ্ট কোনো বিধান কোনো খ্রিস্টান কোনো ইহুদি কোনো জৈন কোনো কোনো বৌদ্ধ এরা কখনোই দিতে পারবে না। কিন্তু ইসলাম সুস্পষ্ট ভাষায় বলেছে যদি কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয় আর এটা প্রমাণিত হয়, বুক পর্যন্ত মাটি মাটিতে গেড়ে বাকিটা পাথর মেরে মেরে ফেল, হত্যা করে ফেল। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, এটা চেতনা, এটা বিধান, এটার নাম দিন, এটা ধর্ম না, এটা নাম দিন, দিন। এজন্য জিজ্ঞাসা করবে, মা দিন, তোমার জীবন ব্যবস্থা কি ছিল দুনিয়াতে সেটা বলো, মুখী দাবি করতে তুমি মুসলমান আর সারা জীবন ইহুদি নাসারা বেইমান খ্রিস্টানদের তৈরি করা নাস্তিক্যবাদের মতবাদের উপরে আর আইনের উপরে বিশ্বাস করতে, ইসলামী আইনকে ভুলুণ্ঠিত করতে তোমার মতো বেইমান হাসরের মাঠে বা কবরের মধ্যে মা দিন তার উত্তর তুমি দিতে পারবে না, এটা সম্ভব হবে না। খ্রিস্টান আইন তৈরি করে দিয়ে গেছে, খ্রিস্টান এই আইনের উপরে তার বিশ্বাস আছে কিন্তু আল্লাহর আইনের উপরে বিশ্বাস নাই, কথা বলেন না কেন? আল্লাহ তাআলার কনস্টিটিউশনের উপর তার বিশ্বাস নাই। চোর চুরি করছে তার হাত কাটো, এটা কার বিধান? এটা কার কে বিশ্বাস করে? এদেশের যারা এই গলার মধ্যে কুত্তার লেনজুর লাগাইছে কয়জনে বিশ্বাস করে এটা? হ্যাঁ, বরঞ্চ এরা বলে বাংলাদেশে কখনো কোরআনের আইনের বিচার হতে পারে না, চলতে পারে না। নজরুলিল্লাহ আসতে বললেন যে সমর্থন আছে মনে এদের কথায় না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এরা বোঝে না ঠিক, দুই একজন কয় ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এটা সুন্নার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এটা কোরআনের আইনের বাংলাদেশ হবে, এটা কালিমার পতাকা পত পত করে উড়বে, এটা তুমি চাও আর নাই চাও, তোমার যদি মন চায় অন্য কোথাও চলে যেতে, চলে যেতে পারবে, তোমার জন্য দরজা খুলে থাকবে, ঠিক কিনা? আগামী দিনটা আসতেছে এরকম। ভাইরা আমার, এই জন্য কবরে যাওয়ার পর দুই নম্বর প্রশ্ন যে মা দিন, বলো তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি, তোমার আকিদা কি ছিল, আকিদা বিধান কি ছিল, মানতে কি টুপি দিস, আমি রসুলের টুপি আর আইন মানো গিয়া ইহুদি,
ঠিক কিনা? দাড়ি রাখছো নবীর সুন্নত, আর তুমি বিচার করো খ্রিস্টানের তৈরি করা আইন দিয়া। আজকে আপনি আমি যখন কোরআন কোন চোর চুরি করছে, এই চোরের হাত কাটার কথা আমরা বললে বা বাস্তবায়ন করলে আমার আপনার বিরুদ্ধে মামলা হবে তো? ফাঁসি দিবে, ফাঁসি, এই আইন চলে। আর হেতারা যায় প্রতি বছর হজ করতে, এরা যায় হজ করতে, এই লোক যায় হজ করতে, এই লোক হজ করতে যায়। যে লোক আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গনে মানে প্রদর্শন করে, আল্লাহর আইনের প্রতি যত সামান্য রেসপেকটেশন নাই, একটা আল্লাহ তাআলার বিধানের প্রতি, জীবন ব্যবস্থার প্রতি যার কোন পরিমাণ রেসপেকটেশন নাই, কোন পরিমাণ আন্তরিকতা নাই, এই লোক হজ করে। মনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের প্রতিটা বিধানের ভিতরে আছে চেতনা, জাগরণ, জাগরণ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়েছেন একটা জাগরণ নিয়ে, একটা চেতনা নিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বক্তা কি আছে নিয়ে আসেন, আমার পরে কি আছে, পরবর্তী যিনি আছেন ওনাকে নিয়ে আসেন। আজকে হয়তো সব কথা শেষ করতে পারবো না, তোর ভিতরে একটা জ্বালা আছে, একটা কষ্ট আছে। মুসলমানের অবস্থা দেখলে পরে কষ্ট লাগে, ভিতরে কষ্ট লাগে। বন্ধু খুব খেয়াল করেন, আপনি আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করুন আর নাই করুন, মানেন বা নাই মানেন, মরণ থেকে পালাবার সুযোগ কারো নাই, ঠিক না? মরণ থেকে পালাবার সুযোগ জবাবদিহিতা আছে, আছে, আছে। বন্ধুরা আমার, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, নবীজি বলেন তোমাকে ডিনাই করা হলো, এখানে অ্যাপ্রুভাল দেওয়া হলো না, তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, কারণ যুদ্ধে যাওয়ার বয়স তোমার হয় নাই, শারীরিক গঠন হয় নাই, তোমার চেয়ে তলোয়ারের ওজন বেশি, তুমি এটা চালাতে পারবে না। যায়েদ, তোমার যে চেতনা, তুমি যে চেতনা নিয়ে এখানে এসেছ, তোমার চেতনাটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিশিয়েট করছি, আমি তোমার চেতনাটাকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, জাযাকাল্লাহ দিচ্ছি, আর দোয়া করছি আল্লাহ এই চেতনার বদৌলতে ইসলামের তরে, দ্বীনের তরে যেন আল্লাহ তোমার জীবনকে কবুল করে নেয়। ইসলামের জন্য যদি কারো দরদ আসে দরদ, কোরআনের জন্য যদি কারো দরদ আসে দরদ, সুন্নাহর জন্য যদি কোন মানুষের হৃদয়ে দরদের জন্ম হয়, এই মানুষটা যে ইসলামের বহু কাজ নেয়, আল্লাহ তাআলা তার যে ইসলামের বড় বড় কাজ নেয়, বড় বড় কাজ, সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডিনাই করছেন, নবী ডিনাই করছেন আর দোয়া করে দিছেন, হযরত যায়েদ কান্না বাঁকা তলোয়ারটার সাথে নিয়ে তোরায় বাড়িতে গেছি, তলোয়ারটা নিক্ষেপ করে একদম গলা কাটা মুরগির নিয়ে চিৎকার করে কাঁদতেছি আর কাঁদতেছি। যায়েদের মা আন্না ওয়ারা বিনতে মালিক জিজ্ঞাসা করো বাবা কাঁদছো কেন? যায়েদ ইবনে সাবিত বলেন, ও মা, নবীজি আমাকে বদরের যুদ্ধে যাইতে দেয় না, আমাকে ডিনাই করেছে, আমার নাকি শারীরিক গঠন হয় নাই, আমি বড় হই নাই, আমি তলোয়ার চালাতে পারবো না। মা আমার বড় জানতে ইচ্ছা হয়, জানতে ইচ্ছা হয়, বদরের ময়দানে যখন আমি গিয়ে হাজিরা দিব, বদরের ময়দানে তলোয়ার আমি চালাইতে না পারলেও আমার আল্লাহ তো আমাকে দেখতো, অন্তত আমার নামটা তো বদরিন সাহাবায়ে কেরামদের কাতারে শামিল হতো। যাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুয়ান, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারা আমার উপরে সন্তুষ্ট, সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত বলেন, মা আমি যদি বদরের মাঝে যেতাম, অন্তত আমার নামটা তো বদরিন সাহাবায়ে কেরামদের নামের কাতারে শামিল হতো। এই দুঃখে কাঁদতেছি, মা সন্তানকে সান্ত্বনা দে বেটা,
রাসূল যেহেতু তোমার জন্য দোয়া করে দিয়েছেন, দোয়া করে দিয়েছেন, মনে রাখো ইসলামের হয়তো বড় খেদমত আল্লাহ তোমাকে দিয়ে নিবে। দেখতে ধরো যায়েদ ইবনে সাবিত, নবীজি তো বদর ময়দানে চলে গেছেন মদিনা থেকে, আর প্রতিদিন রাতের বেলায় যায়েদ ইবনে সাবিত সিজদার মধ্যে পড়ে কাঁদে, আর বদরের দিকে তাকায়, সকাল দিক থেকে গিয়ে পাহাড়ের পাশে দাঁড়ায় থাকি যে বদরের ময়দানে সেই সুফল নিয়ে বিজয়ের মালা পরে নবী আবারও কখন মদিনায় ঢুকবে। অথচ যায়েদ ইবনে সাবিতের দিনের বেলার কাজ ওইটা, আর রাতের বেলার কাজ সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে। আর আল্লাহ কি বলে, আল্লাহ বয়সের কমতির কারণে, শারীরিক দুর্বলতার কারণে, আমার মাপে আলম না হওয়ার কারণে ইসলামে ইসলাম কায়েমের আন্দোলনের প্রথম জাহাজে আমি যেতে পারলাম না, আল্লাহ এটা আমার আফসোস, এটা আমার আফসোস, এটা আমার আফসোস। আমার তলোয়ার জিহাদের ময়দানে না গেলেও আমি হাত দুইটা আপনার কাছে উঠিয়ে বলছি, আল্লাহ এই বদরের ময়দানে আপনার নবীকে বিজয় দিয়ে আবারও আমাদের বুকে ফিরিয়ে দিয়ে, আমার তলোয়ার বদরে না গেলেও আমার দোয়াটা যেন যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইটার নাম চেতনা, এইটার নাম চেতনা। একটা মুসলমান বাচ্চা তো দূরের কথা, যুবক তো দূরের কথা, একটা বুড়াও পর্যন্ত এই চেতনা বোঝে না, এটা বোঝে না। বুড়াই কয় মুফতি ফয়জুল করি মিছিল করে গেলে পিসাব মানুষ কথা কর নাকি, এরকম নাই মামুনুল্লাহ সাহেব এত চিল্লা কেন, হুজুরদের কাজ নাই এই রাস্তা নামে গেলে কথা বলেন না কেন, খারাপ লাগতেছে না? মামুনুল হকের বুঝ, শেখুল হাদিস মুফতি ফয়জুল করিম দামাত বরকাত মোলের বুঝ আর চেতনা যদি আপনার হইতো তাহলে এই দেশে 20 টাকার চামিস 1,00,000 টাকায় বিক্রি হতো না, 1,00,000 টাকায় বাজার হতো না, এটা আনুষ্কার মতো মেয়ের জীবন দিতে হতো না, দিহানের মতো লম্পট তৈরি হতো না, ঠিক কিনা জোরে বলুন, 1,000 টাকার বালিশ উপরে উঠাইতে 7,000 টাকা লাগতো না, জানেন না এগুলো, এগুলো কি অলৌকিক খবর বানায় বলছি, এগুলো হচ্ছে চেতনার নাম। কোন আলেম যদি রাস্তায় নামে মিছিল করে বুঝবেন এটা তার ব্যক্তি স্বার্থ নয়, এটা এটা জাগরণ, জাগরণ, এটা চেতনা, কিছু একটা করতে চায় আল্লাহ দিনের জন্য। নিজে তো চেতনা বুঝে নেই না, যে বুঝে তার সমালোচনা করেন। আপনার মতো মানুষকে কবরে যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, হ্যাঁ আপনি কি বলবেন, হিসাবটা করে যান কবরে। তারপরে ভাইরা আমার খুব খেয়াল করুন, যায়েদ ইবনে সাবিত কাঁদে বলে, আল্লাহ আমার হাত আমার তলোয়ার বদরের ময়দানে না গেলেও আমার দোয়াটা যেন বদরের ময়দানে পৌঁছে যায়। নবীজি বিজয়ে বেশি ফেরত আসছেন, যায়েদের মা বলে, বেটা প্রতিদিন রাতে কাঁদো না, নবী আসলি তোমাকে নিয়ে যাব রসুলের কাছে, নতুন কোন জিহাদের অনুমতি নিব, হয়তো ওই পরের জিহাদে তুমি অংশগ্রহণ করবে, অথবা নবী তোমাকে ইসলামের যে কাজে ব্যবহার করবে তোমাকে সেই কাজে তুমি করবে। আরে ভাই লম্বা এক ইতিহাস, সময় আমার শেষ, খুব খেয়াল করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন ফিরত আসছেন যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনে সাবিতের মা তাকে নিয়ে নবীর দরবারে গেলেন, নবীর দরবারে গিয়ে যায়েদ ইবনে সাবিতকে রাখলেন, রেখে বলেন, ও মা, হযরত যায়েদের মা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 13 বছরের বালক হযরত যায়েদ, এই যায়েদ আমার সন্তান, যায়েদ বদরের ময়দানে যেতে চেয়েছিল কিন্তু যেতে পারে নাই, ও ইয়া রাসূলুল্লাহ, যায়েদ ইবনে সাবিত যতদিন পর্যন্ত আপনি ফিরত আসেন নাই প্রত্যেক দিন রাতের বেলায় কাঁদত। নবীজি আমি সান্ত্বনা দিতে পারতেছি না, আপনি তাহলে বুঝান বা অন্য কোনো কাজে লাগান, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, অন্য কোনো কাজে লাগান, অন্য কোনো কাজে লাগান। যায়েদ ইবনে সাবিতের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যায়েদ 17টা সূরার হাফেজ, আস্তে বলতেছে, সুবহানাল্লাহ,
ইনারা মনে মনে ভাবতেছে 17টা সূরার হাফেজ কি এটা খুব বেশি নাকি 114টা সূরা ওই সময় 17টা সূরার হাফেজ কখন হাফেজ জানেন যখন কোরআন মাজিদের কোন সূরা কোন আয়াত কারো কাছে একসাথে সংমিশ্রিত অবস্থায় ছিল না কোরআন মাজিদের প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত বিচ্ছিন্নভাবে আলাদা 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 এক একজন কাতিবুল ওহি সাহাবীদের কাছে সংরক্ষিত অবস্থায় ছিল আল্লাহু আকবার বলে এরকম বিচ্ছিন্ন অবস্থায় সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে 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 হযরত যায়েদ ইবনে সাবিত 17টা সূরার হাফেজ হয়ে গেছে সুবহানাল্লাহ হাফেজ কখন যখন কোরআন একসাথে সংযোজিত ছিল না তখন খুঁজে 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 আর আপনার ছেলে টেলিভিশনের সিরিয়াল খুঁজে সিরিয়াল হ্যাঁ সিরিয়াল খুঁজে আর নায়ক খুঁজে কোন নায়ক কেমনে চুল কাটে ও এমনে চুল কাটবে এই জামানার চেতনা তো এটা আর আপনি একজন বাবা হিসাবে এই অসভ্য সন্তানের মাথার চুলগুলো কাটতে পারেন না চুলগুলো সমান করতে পারেন না ব্যর্থতা কোথায় আপনার ব্যর্থতা কোথায় যায়েদ ইবনে সাবিত বিচ্ছিন্ন অবস্থায় সূরা সূরার হাফেজ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যায়েদ একটু তেলাওয়াত করো তেলাওয়াত করলেন নবীজি বললেন তোমার স্মরণ শক্তি তো অনেক মাশাআল্লাহ অনেক ভালো জেহান অনেক ভালো যায়েদ একটা কাজ করো তুমি আমার কাছে থেকে যাও আর আমি যে ইহুদিদের সাথে কূটনৈতিকভাবে খুব খেয়াল করুন কূটনৈতিকভাবে ইহুদিদের সাথে যে আমার শান্তি চুক্তিগুলো সম্পাদিত হয়েছে শান্তি চুক্তি আমি যা বলেছি ইহুদিরা তা লেখেছে কিনা কারণ আমার ভাষা আরবি ইহুদিদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা ইহুদিরা আমার কথাগুলো যথার্থভাবে লিখেছে কিনা আমার জানা নাই যায়েদ তুমি ইহুদিদের হিব্রু ভাষাটা দ্রুত গতিতে শিক্ষা করো হযরত যায়েদ এক মাসের ভিতর ইহুদিদের হিব্রু ভাষা কমপ্লিট করে ফেলেছে নবীজির কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিদের ভাষা শিখা শেষ হিব্রু ভাষা শিখা শেষ আল্লাহ নবী বললেন ইহুদিদের সাথে আমার যতগুলো শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তিগুলো সামনে আনো কূটনৈতিকভাবে যতগুলো শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে সবগুলো আনা হয়েছে হযরত যায়েদকে বললেন তুমি পড়ো আর আমাকে বোঝাও হযরত যায়েদ পড়লেন আর রাসূলকে বোঝালেন লম্বা কথা যাই হোক নবীজি বললেন যায়েদ আমার তো ইসলামিক যে কান্ট্রি ইসলামিক যে রাষ্ট্রটা এটা ক্রমানুগতিতে বড় হচ্ছে সিরিয়া বিজয় হয়ে গেছে সিরিয়ায় দাওয়াত নিয়ে যেতে হবে তৎকালীন সময়ে গোটা পৃথিবীর ভিতরে যতগুলো ভাষা ছিল এই সমস্ত ভাষার ভিতরে সাহিত্যিকতার দিক থেকে সবচেয়ে উচ্চাঙ্গের ভাষা ছিল সিরিয়ান ভাষা আল্লাহ নবী বললেন যায় যাও সিরিয়া ভাষাটা শিক্ষা করে আসো এই দিনের জন্য কাজে লাগায় রসুল কেমনে দেখে যুদ্ধের ময়দানে তলোয়ার চালানো যেমন জেহাদ বেঈমানের বিরুদ্ধে কলম চালানো তেমন জেহাদ বেঈমানের বিরুদ্ধে গঠনমূলক আলোচনা সমালোচনা বক্তৃতা বিবৃতি প্রদান করা এটাও জেহাদ আমরা তো আমাদের বাচ্চাদেরকে ইংরেজি শিখাইলে মনে করি এটা মনে হয় মুসলিম হয়ে গেল না বিষয় এরকম না রসুল যায়েদকে বলছেন বা যায়েদকে বলছেন হিব্রু ভাষা শিখো তুমি হিব্রু ভাষা শিখো সিরিয়ান ভাষা শিখো নবীজি উদ্বুদ্ধ করেছেন এবং তাকে শিক্ষা দিয়েছেন ছয় মাসের মাথায় হযরত যায়েদ ইবনে সাবিত সিরিয়ান ভাষা কমপ্লিট করে রসুলের কাছে এসে বলেন নবীজি সিরিয়ান ভাষা কমপ্লিট কিছু বলবেন বলেন বলেন আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সামনে এসেছেন ওনাকে আমি অনেক শ্রদ্ধা করে অনেক শুনেছি অনেক নাম শুনেছি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া পীর সাহেব হুজুর এবং পীর সাহেব একসাথে চেয়ারম্যানও আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক লম্বা হায়াত দান করুক আল্লাহ আপনাদের দিকে তাকাবেন ফায়দা হবে যাই হোক এদিকে এখন আর কিছু বলতে পারছি না আমার আলোচনাটা শেষ করে দিই নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জায়েদ ইবনে সাবিতকে দুইটা ভাষা শেখালেন, একটা হিব্রু আর একটা সিরিয়ান ভাষা। তার মানে ইসলাম বিজয়ের জন্য, ইসলামের বাণী পৌঁছাবার জন্য, ইসলামের সুখীয়তা, স্বাতন্ত্র্যবোধ, ইসলামের সাহিত্য চর্চা, এটা কারো কাছে পৌঁছানোর জন্য যদি ভিন্ন কোনো ভাষা কেউ শিখে, এটাও ইলিমের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নবী জায়েদ ইবনে সাবিতকে রাষ্ট্রদূত বানালেন সিরিয়ার, বয়স 19 বছর। কত বছর? এই সময়টার ভিতরে তাকে রাষ্ট্রদূত বানালেন। অনেক লম্বা ইতিহাস। নবীজি ইন্তেকাল করলেন, হযরত সিদ্দিক আকবর খেলাফতের মসনদে বসলেন। 2 বছর 6 মাস পর্যন্ত তিনি খেলাফতের মসনদে অধিষ্ঠিত ছিলেন। হযরত জায়েদ ইবনে সাবিত এই সময় হযরত আবু বকরের আন্ডারে কাজ করছিলেন। এই মুহূর্তে নবীজির ইন্তেকালের পর কাতিবুল ওহি সাহাবি যারা ছিলেন, যারা ওহি লিপিবদ্ধকারী সাহাবি যারা ছিলেন, এর মধ্যে জায়েদ ইবনে সাবিতকে রসুল দায়িত্ব দিয়েছিলেন, জায়েদ তোমার এত বড় মেধা, এত সূক্ষ্ম মেধা তোমার, আজ থেকে আমার কাছে যে ওহি আসবে এই ওহি লেখার দায়িত্বটাও তোমাকে দিলাম। যতজন সাহাবা ইকরাম ওহি লিখতেন তার মধ্যে জায়েদ ইবনে সাবিত একজন উল্লেখযোগ্য সাহাবি। সুবহানাল্লাহ। এই কয় বছরের বাচ্চা? 19 বছরের বাচ্চা, 19 বছরের একটা কিশোর। আর এখনকার যুবকরা কি করে, কি করতেছে? ওর হাতে ইসলামের তলোয়ার তো দূরের কথা, এর হাতে আছে অশ্লীল সিনেমার ভিডিও। ভিডিও ভাইয়ের আমার জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের জামানায় যখন দেখলেন কাতিবুল ওহী সাহাবীরা কেউ সিরিয়ায় চলে গেছে, কেউ দামেস্কে চলে গেছে, কেউ শামে চলে গেছে, কেউ ফিলিস্তিনে চলে গেছে, এক একজন এক একদিকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন কাতিবুল ওহী সাহাবীরা যেমন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এরকম ভাবে এক একজন সাহাবি, কারো কাছে সূরা বাকারার 10টা আয়াত আছে, কারো কাছে আছে 20টা আয়াত, কারো কাছে আছে 5টা আয়াত, কারো কাছে সূরা আলে ইমরান, কারো কাছে সূরা নিসা, এক একজনের কাছে এক একটা সূরা, এক একটা আয়াত। এক একজন সাহাবি এক এক দিকে চলে গেছে। এরা যদি মারা যায় তাহলে আল্লাহর কোরআনকে একসাথে একত্রিত করা সম্ভব হবে না। আপনি জরুরি ভিত্তিতে সমস্ত কাতিবুল ওহী সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করুন, আহ্বান করে কোরআনকে কমপ্লিটলি, আজকের যে কোরআন কমপ্লিট কোরআন আপনারা দেখছেন, এই কোরআনের প্রস্তাবনা দিয়েছিলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন এই কোরআনকে একত্রিত করার ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বিষয়টা অনুধাবন করলেন, সময়কে ডাকলেন, কিন্তু এটা সংযোজন কে করবে? এটা তো গুরু দায়িত্ব, আল্লাহর কালাম, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কনসালটেন্সি, আল্লাহর মুকালামা, আল্লাহর কথোপকথন, এই গুরু দায়িত্ব কে পালন করবে? হযরত আবু বকর জায়েদ ইবনে সাবিতকে ডাকলেন, ডেকে বললেন, জায়েদ এই দায়িত্ব তোমার উপরে। বয়স 21। কত বছর? 21। এখনকার 21 বছরের যুবকরা কি করে, কোন পাপটা করে না বলে, কোন পাপটা করে না? জায়েদ ইবনে সাবিত সাহাবায়ে কেরামদের কাছ থেকে নি, আজকের যে পঠিত কোরআন আমরা যা কোরআন পড়ি, এটার শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন 114টা সূরা, নামকরণ কোন আয়াত কখন এসেছে, কোনটা মাক্কী কোনটা মাদানী, এগুলো কমপ্লিটলি প্যাকেজ রেডি করে আবারও কাতিবুল ওহী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আমিরুল মুমিনিনের সামনে। সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত, সমস্ত কাতিবুল ওহী সাহাবায়ে কেরাম উপস্থিত, আর তিনি তেলাওয়াত করলেন আর বললেন, আমি বারবার পড়ছি, আমি যা এখানে একত্রিত করেছি যদি কোথাও কোনো ধরনের সংযোজন বিয়োজন হয়ে থাকে আপনারা বলবেন। জায়েদ ইবনে সাবিত কমপ্লিট কোরআন মাজিদ একত্রিত করলেন, কয়েকবার তেলাওয়াত করলেন, সমস্ত কাতিবুল ওহী সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের কাছে কোরআনের ওহী যা আমরা লিপিবদ্ধ করেছি যেটা যেমনি ছিল এটা এমনি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের একত্রিত কোরআন অবদান হচ্ছে জায়েদ ইবনে সাবিতের, মাত্র 21 বছরের যুবক। একটা জাগরণ, একটা চেতনার নাম, একটা চেতনার নাম, একটা চেতনার নাম, একটা চেতনার নাম, একটা জাগরণের নাম। একজন মুসলিম যুবক এ হিরোইন খুর হতে পারে না, এ মদ খুর হতে পারে না, এ গাঁজা খুর হতে পারে না, এ ভিন দেশের
এই নায়ক নায়িকাদের জীবন চরিত্র গ্রহণ করতে পারে না, তার মধ্যে একটা চেতনা আনা দরকার, যেই চেতনা দিয়ে আল্লাহর দিন কায়েম করা যাবে, যেই চেতনা দিয়ে আল্লাহর বিধানকে কায়েম করা যাবে, যেই চেতনা দিয়ে গোটা জমিনের মধ্যে আল্লাহর খেলাফত কায়েম করা যাবে, এটার একটা চেতনা আনতে হবে। এবং প্রতিটা ইবাদত যেন মুসলিম সমাজ নির্বিঘ্নে করতে পারে, এর গুরু দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপরে বর্তায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।